কেউ বলছেন 20 সেকেন্ড, কারো মতে প্রায় 1 মিনিট। সময়ের হিসাব যতই গরমিল থাকুক, টর্নেডোর দাপট কিন্তু টের পেয়েছেন সকলেই। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সর্বেরিয়া আগারেটি গ্রাম পঞ্চায়েত এলাকা তছনছ করে দিল দাপুটে টর্নেডো। ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত অন্তত 250টি বাড়ি, সামান্য ছাদটুকু হারিয়ে অসহায় সম্বলহীন বহু মানুষ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। সন্দেশখালী সর্বেরিয়া আগারেটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আশ্রে পড়েছে প্রবল ঝড়। মাত্র 2 সেকেন্ডের ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। প্রাণহানি না হলেও ঝড়ের কেন্দ্রস্থলের 1 কিলোমিটারের মধ্যে প্রচুর পরিমাণে গাছপালা ভেঙে পড়েছে। কাঁচা পাকা মিলিয়ে ক্ষতিগ্রস্ত অন্তত 250টি বাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা ব্লক, আকাশ কালো করে নামে বৃষ্টি। সেই সঙ্গে সেই বৃষ্টি মাথায় নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে 2 দিন, কমলা সতর্কতাও ছিল, কিন্তু দুম করে এমন ঝড় আসবে কেউ জানে না, এমনটাই বক্তব্য প্রশাসনিক আধিকারিকদের। এমনিতেই নদীমাতৃক এলাকা, তার উপর প্রতিবছর ভাঙে, তাই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ব্লকের বিস্তীর্ণ এলাকা। গ্রাম লণ্ডভণ্ড হওয়ার খবর পেয়েই বৃষ্টি মাথায় ঘটনাস্থলে পরিদর্শনে যান সন্দেশখালী 1 নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঝড় থামতেই রাস্তার উপরে ভেঙে পড়া গাছগুলিকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে হারোয়া থানার পুলিশ ও প্রশাসনের উদ্যোগে। যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রীতম আচার্য। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন। তিনি জানিয়েছেন কম বেশি প্রায় 250টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, নিরাপদ জায়গার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য, বেশ কিছু জায়গায় বড় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হিসেব নিকেশ করা হচ্ছে। জেলা প্রশাসনের কাছে এই তথ্য পাঠানো হবে। শুধু সন্দেশখালীতেই নয়, খারাপ আবহাওয়া কলকাতাতেও, যার জেরে 5টি বিমান নামতে পারেনি বলে খবর। 3টি বিমান গুয়াহাটি ও 2টি ভুবনেশ্বরে অবতরণ করেছে। এদিকে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যজীবীদের। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।